তাহলে চলুন এখন সব পরিষ্কার টরিষ্কার হয়ে গেল করে এবার আমি চলে এসেছি আমার বিউটি শপ প্রোডাক্ট নিয়ে তো দেখুন আমি কি কি জিনিসপত্র মাখি সেগুলোই আপনাদের সঙ্গে দেখাবো কারণ আমার হাতে প্রচন্ড ট্যান পড়ে গেছে তো ট্যান রিমুভালের জন্য এগুলো সব নিয়ে এসেছি তো সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করব যে কি কি নিয়ে এসেছি তো সেগুলো দেখেন আপনাদের প্রথমে দেখিয়ে দিচ্ছি তারপরে কিভাবে আমি সেগুলোকে অ্যাপ্লাই করব সেটাও আপনাদের সাথে আমি শেয়ার করব তাহলে চলুন এবার শুরু করে দেওয়া যাক এই প্রোডাক্টগুলো আমি বায়োটিকেরই প্রোডাক্ট নিয়ে এসেছি তো ভালোই ফলাফল খারাপ না আর এটা অবশ্যই প্রতি দুদিন অন্তর অন্তর করতে হবে বা সপ্তাহে দুদিন বা সপ্তাহে তিন দিন এরকম করে করলে কিন্তু এটার ভালো ফল পাওয়া যাবে তাহলে কি কিভাবে দেখেন প্রথমে আমি মুখটাকে যে বায়োটিক যে পাপাইয়া যে ফেস ওয়াশটা ওটা দিয়ে মুখটাকে প্রথমে আমি পরিষ্কার করে নেব প্রথমে মুখে একটু জল দিয়ে নিলাম তারপরে আমি ফেস ওয়াশ দিয়ে পরিষ্কার করে নেব তাহলে চলুন আমার স্কিন কেয়ার রুটিনটাও আপনাদের সাথে শেয়ার করা হয়ে যাচ্ছে আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে আজকে ক্লিনিং আর আমার স্কিন কেয়ার ব্লগটা তো প্লিজ যারা দেখছেন তারা প্লিজ আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করবেন শেয়ার লাইক করবেন কারণ আপনারা ভিডিওটা পুরো দেখলে তবে আমাদের টাইমিংটা ওঠে আর যারা ভালো লাগছে তারা অবশ্যই পুরোটা দেখবেন এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগছে তো আমার ভালো লাগে আর কি আপনারা ভালো বললে অবশ্যই ভালো লাগে আমাদের তো দেখেন আমি মুখটায় ভালো করে ঘষে ঘষে এটাকে পরিষ্কার করে নিচ্ছি মুখ দিয়ে গলা দিয়ে ভালো করে বসে করে নেব পিঠ ফিট গুলো পর্যন্ত পুরো কালো হয়ে গেছে তো যেইটুকুনি আমার হাত যাবে একার হাতে সেইটুকুনি আমি পরিষ্কার করে নিচ্ছি এবার পরিষ্কার হয়ে গেছে এবার আমি ভালো করে মুখটাকে দেখে পুরো পরিষ্কার করে ক্লিন করে নিলাম আর এইবার আমি দেব বায়োটিকের এই এটা এটা হচ্ছে স্কাবার একটা তো এইগুলোকে পুরো এই যে কালো কালো দেখতে পাচ্ছেন একটা অনেক দিন দিচ্ছি আমি তার ফলে অনেকটা চলে গেছে তো যেইটুকুনি আছে সেটাই আপনাদের সঙ্গে দেখাচ্ছি যে দেখেন আপনারা কেমন ভাবে আমি এটাকে অ্যাপ্লাই করছি তাহলে চলুন ফটাফট করে অ্যাপ্লাই করে নেওয়া যাক এই দেখেন এরকম একটা পেস্ট থাকে সেই পেস্টটাকে ভালো করে নিয়ে মানে জলের সঙ্গে জল খানিকটা খানিকটা জল দিয়ে আর পেস্টটা দিয়ে এটাকে ভালো করে ঘষতে হবে
স্কাব করতে হবে। তো যেহেতু এটা স্কাবার সেটু ভালো করে স্ক্রাবটা করতে হবে, তাহলে এই যত কালো কালো আছে না এগুলো সব উঠে যাবে হাতের থেকে। যেহেতু আমরা হাতটা অনেক সময় কি হয় আমরা রান্না বান্না করি সেখানে ট্যান পড়ছে বা বাইরে যাচ্ছি তখন ট্যান পড়ছে, তো এটা আমি প্রথম থেকে রিয়েলাইজটা অতটা করা হয়নি। এখন দেখছি যে এরকম কালো কালো ছাপ পড়ে গেছে, তো দেখতেও বাজে লাগছে, তো হট করে ভাবলাম যে না ঠিক আছে দেখি কি প্রোডাক্ট ইউজ করা যায়। তারপরে ভাবলাম যে ঠিক আছে বায়োটিকের প্রোডাক্টটা ইউজ করে দেখি। তো বায়োটিকের প্রোডাক্ট গুলো সত্যি খারাপ না, খুব একটা খারাপ না, ভালোই, আমার তো ভালোই ফল দিচ্ছে। যারা যারা আপনারা ইউজ করতে চান তারা তারা ইউজ করতে পারেন, আরো যদি কেউ অন্যরকম কিছু ইউজ করে আরো ভালো ফল পেয়েছে তারাও অবশ্যই আমাকে কিন্তু বলবেন, তাহলে আমার ভালো লাগবে। তো এবার দেখেন পিঠটায়, পিঠটাতেও ভালো করে আমি এটাকে ঘষে নেব। পিঠটায় ভালো করে ঘষে নিলাম, গলা ফলা দিয়ে ভালো করে ঘষে নিলাম, তারপরে কি হবে কালো কালো যে দাগগুলো সেই দাগগুলো কিন্তু পুরোপুরি চলে যাবে। এগুলো মানে এই দেখেন পুরো এইভাবে এইভাবে ঘষে ঘষে সুন্দর করে স্ক্রাব করতে হবে, তাহলে দেখবেন অনেকটাই কালো কমে যাবে। আর এটা কিন্তু সপ্তাহে দুদিন করে করতে হবে। এবার দেখেন সবটা হয়ে গেছে, এবার আমি স্নান টান পুরো করে চলে এসেছি, পুরো ফ্রেশ হয়ে চলে এসেছি। তো দেখেন দেখাচ্ছি আপনাদের কতটা ইয়ে হয়ে গেছে, দেখছেন মুখটাও কিন্তু অনেকটা পরিষ্কার হয়ে গেছে। তো এইভাবে আপনারাও কিন্তু বায়োটিকের প্রোডাক্টটা করতে পারেন ইউজ। তো চলুন এবার আমি সানস্ক্রিন গুলো মাখবো। এই সানস্ক্রিনটা দিয়েছে আমার পিঠ হাত এগুলোর জন্য, কারণ এর SPF টা একটু বেশি, তো এটা আমি হাত আর পিঠে ব্যবহার করব। এটা স্নাত আপনি কোথাও বেরোতে যাওয়ার সময় তো করতে পারেন, কিংবা যখন রান্না করতে যাচ্ছেন তখনও এটাকে মেখে করলে অতটা আর কালো ভাবটা থাকবে না বা ট্যানটা পড়বে না বলতে পারেন। এভাবে গলা দিয়ে পিঠ দিয়ে একটু ঘষে নিতে হবে, নিলে এটা মোটামুটি হয়ে যাবে। গলা পিঠ দিয়ে ঘষে নিয়ে এইবার মুখে কিন্তু এটা দেবেন না, মুখে এটা দেওয়া যাবে না, কারণ এর SPF টা বেশি আছে। সেই জন্য মুখে আপনার আরেকটা যে আমি লোটাসের যে সানস্ক্রিনটা ব্যবহার করি সেটা আমি মুখে দেব, মুখের জন্য আমি ওটাকে ইউজ করি। এ দেখেন লোটাসের সানস্ক্রিন, তো এটাকে এবার ফটাফট করে আমি মুখে অ্যাপ্লাই করে নেব। তাহলে হয়ে গেল পুরো স্কিন কেয়ার রুটিনটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করে দিলাম। আশা করি অবশ্যই আপনাদের ভালো লেগেছে। প্লিজ ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, ফেসবুকে আমাকে অবশ্যই কিন্তু আপনারা রিলে ফলো করতে পারেন, এখানেও রিল দিচ্ছি ফলো করতে পারেন। চলি বন্ধুরা আবার দেখা হবে কালকের ব্লগে, টাটা বাই বাই, লাভ ইউ অল।